এটা হয়ে যাচ্ছে, একটা রিক্সাও দেখছি না, আর গাড়িটা নষ্ট হওয়ার সময় পেল না, কি যে করি এখন। একটা রিক্সা আসতেছে, এই খালি আসো, খালি যাবে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি। জি স্যার বলেন। তুমি এই বয়সে পড়াশোনা না করে রিক্সা চালাচ্ছ কেন? স্যার পড়াশোনা কি করতাম, আগে এডে পড়তাম, কিন্তু এখন করি না, বাবা মারা গেছে তো যার জন্য। ও তোমার বাবা মারা গেছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে যাও। কিছু কবি তোমার কথা কইতে এলাম। কি কবি তাড়াতাড়ি ক। আসলে হইছে কি সাসি, দিহানের বাবা তো তোমার এই বাড়িতে বউ করে নিয়েছে দিহান তো দেখাশোনা করার জন্য, আর সে তো এখন মারাই গেছে। তুমি দিহানের পড়াশোনা করাও না, তুমি এই বাড়িতে আমার পর থেকে দিহানের একটা রিক্সা কিনা দিছো। তুমি কি লেগে দিহানের রাতে রিক্সা তুইলা দিছো? ও এখন রিক্সা চালাই খাবো, আর ভবিষ্যৎটা তো নষ্ট হয়ে যাবো, আর রিক্সা চালানোর পাশাপাশি পড়ালেখাটা করাও। তুমি তো ওর মা, যতই হোক সৎ না হইলেও তো মা। এই দেখ আমার জ্ঞান দিবি না, রিক্সা চলাই দিছি। এই রিক্সা চলাইছে তাতে কি হইছে? হ্যাঁ রিক্সা কিনছি আমার জমানো টাকা দিয়া, আমার গয়না কাটি বেছে রিক্সা কিনা দিছি, আর পড়ালেখা পেটে বাদ যেতে না, পড়ালেখা পড়ালেখা করাতে তো খরচ লাগে না। হ্যাঁ এই শোন, তোর যদি এত মায়া লাগে তোর বাপের দেখা করো পড়ালেখা করাইতে, যা। দেখো আমাকে সামর্থ্য থাকলে আমরাই দিয়ে হেঁটে পড়াশোনা করাইতাম, আর তাছাড়া আমরা তো দুজনই, ওটা তো তোমার জমানো টাকা না, ওটা তো সাসার জমানো টাকা। এই এমনি কপাল ফুটছে কি লেগেছে, বুড়া বেটার কাছে বিয়া মরছিলাম। হ্যাঁ বেড়া তো বইটা যে এত পাইসেই গেছে, জঞ্জালে একটা আমার কপালে রেখা গেছে, এটা হচ্ছে আমার দুনিয়ার জ্বালা। হ্যাঁ আসো কাজ করি হারাম জাদা, মানুষের কাছে বিচার দিয়ে আমার কাছে বক পাঠাস না, আজকে বাই তাই খালি বাদ দেবো না। ঠিকই আছে, মানুষ সবসময় সত্যি কথা কয়, স্বপ্না স্বপ্নাই থাকে, কোনোদিন ভালো হয় না, কোনো ভালো হবো না। চিল্লাস কেন রে? তোর মায়ের উপরে, তোর সাথে দেখা হয়ে ভালো হয়েছে। আমার মায়ের উপরে কেন কি হয়েছে? আরে তোর সব মানে ভালোভাবে যে আমি বুঝে কইলাম যে এইভাবে তো দিহানের লাইফটা নষ্ট হয়ে যেতেছে, ও যে এমনি করে রিক্সা চালায় খাইতেছে, তাহলে রিক্সা চালানোর পাশাপাশি ওরা তুমি পড়ালেখা করাও, আর সাথে সাথে আমার উপরে চিল্লাই ওঠে, ওই তুই আর আমাকে বাড়িতে আবি না ভোট। বুঝতে পারছি, তোরা কি লেগে এসব কথা আমার মায়ের কাছে যা কইতে যাস? তোকের তো বকে বকে, তাছাড়া আমার মা রে বকে, ও সবসময় অত্যাচারের উপর রাখে, আর আমার লাইফ নষ্ট কথা কইতেছস? শোন আমার লাইফ তো সেদিনকেই নষ্ট হয়ে গেছে গা, যেদিন থেকে আমার মা এই দুনিয়া থেকে বিদায় নিছে সেদিন থেকে আমার জীবনটা একদম সার্কার হয়ে গেছে, নতুন করে আর সার্কার হওয়ার মতো কিছুই নাই। যাক গা, তোরা আর আমার মায়ের কাছে এসব কইতে যাস না, আমি যাই, আল্লাহ জানে বাড়িতে গেলে এমন কি দেখি কব। আমি যাই। সন্ধিহান আমার যদি সামর্থ্য থাকতো না, তাইলে ওই বাড়িতে থাকে কোনোদিন তোর ওইভাবে আমি থাকতে দিতাম না, আমাকে বাড়িতে নিয়ে যায় তারপরে তোর পড়াশোনা করাইতাম, আল্লাহ যদি আমাকে সামর্থ্য দিত তাহলে সত্যি আমি এই কাজ করতাম। দেখ তুই কইছস এতেই অনেক, করতেই হবো না, আর তাছাড়া আমার জীবন তো শেষ হয়ে গেছে, আমি তো তোর কইলাম না, আমার মা যেদিন দূরে পেয়ে গেছে সেদিন আমার জীবন শেষ হয়ে গেছে, নতুন করে আবার জীবন শুরু করার দরকার নাই। তুই তোর কথা ভাব, আমি আমার কথা ভাবি, আমার কথা ভাইবা কত শুধু কষ্ট পাওয়ার দরকার নেই। আমি গেলাম। আচ্ছা আল্লাহ তুমি ওরে দেখো, ও ইতিম হয়ে গেছে, যেদিন থেকে ওর মাটা মারা গেছে ওরে কেউই দেখতে পারে না,
পর ঘরে একটা সৎমা, সে ওরে দেখতে পারে না। আর এই সিম্পুলা কান গো এরকমই, তাতে মা বাবা মারা যায় তারাই শুধু বুঝে। সারাদিনে কামাই করে দিবি আমার 2-3 হাজার টাকা, কি দিন দিন খালি কমে, ব্যাপার কি? না, 2-3 হাজার টাকা কোন দিন কামাই করা যাবো একদিন রিক্সা চালায়া? আর তাছাড়া এমন হলে হরতাল অবরোধ চলতেছে, এমন তো মানুষজন বেশি বাইরে বেড়ায় না। বুঝতে পারছি, বাপে যে কিল্লি কাজে জঞ্জাট আমার কপালে দিয়ে গেছিল। এই যাবার থেকে বাড়া, আজকে থেকে তোর রিক্সা চালাতে দেবো না, রিক্সা আমি বেচে দিব। বেচে দিবা মানে? তাহলে আমি কি চালাবো? তাহলে এই সংসার কেমনে চলবো? সেটা নিয়ে তোমার চিন্তা করবো না, হে চিন্তা আমার, তুমি যাও বা থেকে বাড়ায় যাও। মা আমি বারে কই যাবো? আমি জানি কই যাবা, হ্যাঁ বাড়ি থেকে বাড়ায় যে না মনে হেনে যাও, ভিক্ষা করে খাও গা যাও। মা তুমি আমার তারা দেও না মা, আমি দিয়ে কোনো যাবো মা। আমি রাজত্ব করবো, বাড়ির যে বিপদ ছিল আপদ ছিল সব শেষ। ভালোই মা, এখন আসে না কে? ওই আইসি আউ আইলাম তো, একটু কাজ করছে আমার রিক্সাটা বেচে দাও। কে রিক্সা বেচবে গে? তাইলে রিক্সা আমি চালাবো বজন দিবারে। এই তুমি যদি রিক্সা চালাও তাহলে আমার চালাইবো কে? তোমারও আমি চালাবো। কেমনে বা কেমনে? আবার মানুষ যেমনে চালায় আমিও তেমনে চালাবো। তুমি আমারে চালাইবা? হ্যাঁ তোমারও চালাবো, রিক্সা চালাবো। ও আচ্ছা ঠিক আছে, কথাটা মন্দ কম নাই, তাহলে আমি বাড়িতে থেকে কি করবো? তাহলে আমাকে চলে এসো। মন খারাপ কে তো সৎমাই মারছে? দোস্ত খালি মারে নাই, আমার বাড়িতে একদম তারাই দিছে, আমার যে রিক্সাটা আছিল ওটাও বিক্রি করে দিছে। কষ্ট কি বয়সে তোর লেখাপড়া সারাইয়া এই রিক্সা হাতে ধরাই দিল, তারপরে আবার এই রিক্সা বিক্রি করে বাড়াইলো, তা তোর বাড়িতে তো বেঁকে দিল। আমি মাঝখানে মাঝখানে ভাবি এটা তো সৎমা নাকি জানি, সর্বোচ্চ একদিন দুই দিন খাওয়াইতে পারবি, তারপরে তারপরে আমি কি খামো? তো তার আমার সারা জীবন পালতে পারবি না, ভালো তুই যাইন দিকে আমার একটু একা থাকতে দে। আচ্ছা দোস্ত বুঝছি, তোর মনের অবস্থা ভালো না, তোর যখন ভালো না লাগবো তখন আমাকে বাড়িতে যাস। ঠিক আছে দোস্ত, যা তাহলে, কোনো দিকে যাস না বার। আচ্ছা আল্লাহ, হ্যাঁ আমি কী করবো, আমি কোনে যাবো, কী করবো, কী খামো? হ্যাঁ আমার তো কোনো চিনা পরিচিত লোকও নাই যে আমি আগে বাড়িতে যা থাকবো খামো, হ্যাঁ আমার এখন কী করবো? এই তো ওই সারটা তো আমার এই কাঠটা দিছিল, সেনা কইছিল আমি যদি কোনো প্রয়োজন মনে করি তাহলে দেখা করতে, আমার এমন প্রয়োজন তার প্রয়োজন তার কাছে যাম, যাওয়ার পরে একটা কাজ চাম, সে নিশ্চয়ই আমার একটা কাজ দেবো, আমি যাই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ভাই আমি আপনার সাথে পরে কথা বলছি, আসসালামু আলাইকুম। আচ্ছা বাবা তুমি কাকে নিয়ে গিয়েছো? কেন কি হয়েছে? আমার
হ্যাঁ, এইরকম একটা বেয়াদব ছেলেকে আমি খুঁজছিলাম। বিগত 5 বছর ধরে কেশিয়ার আমাকে কোনো হিসাব দিচ্ছে না। বাবা, তুমি এসব কথা বাদ দাও। জানো, আজকে আমি কেশিয়ার অঙ্কেলের কাছে টাকা দিয়েছি, সে আমাকে টাকা বের করে দিয়েছে। কিন্তু ওই যে ওই ছোট লোকের বাচ্চাটা এসে আমাকে বলে, ম্যাডাম আপনি টাকা দিয়ে কি করবেন? আচ্ছা, আমি কি ওই ছোট লোককে ওই ফোন দিব নাকি? আমি ওই ছেলেটাকে পারমিশন দিয়েছি, আর অফিসে এখন যা হবে ওর কথাতেই চলবে। তোমার টাকা লাগবে, তুমি আমার কাছ থেকে নেবে, অফিসে যাবে না। বাবা, তুমি ওই ছোট লোকটার দলে? আচ্ছা ঠিক আছে, আমি ওই ছোট লোকটাকে দেখে নিব। মেয়েটাও খুব জিদি, ঠিক ওর মায়ের মতো। ও ঠিক আছে, কথা বলতে হবে। হ্যাঁ জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। আচ্ছা সাগর ভাই, এই পাশের দেয়ালটা কবে উঠানো হবে? স্যার, এই লেবাররা সব ছুটিতে গেছে, ওরা আসলে এই কাজটা ধরে ফেলাম। ও, তাহলে আপনিও তো ছুটি কাটাতে পারতেন, আপনি এখানে রয়েছেন যে। হ্যাঁ স্যার, ছুটি কাটানো আমার বিশেষ প্রয়োজন ছিল, মারা অসুস্থ, গ্রামে কোনো লোক নাই, কিন্তু এই সব কিছু তো আমার দায়িত্বে, আমি এগুলো রাত জায়গা যাই কেমনি? আপনার মা অসুস্থ আর আপনি আপনার অসুস্থ মা রেখে এখানে কাজে আছেন? আচ্ছা, মায়ের থেকে কি কাজ বলো? তাই যদি না হয় তাহলে আপনি মা রেখে এখানে কাজ করছেন কেন? শুনেন, আমি এই দিকটা দেখে নিব, আপনি আপনার মায়ের কাছে যান। সত্যি বলছেন স্যার? হ্যাঁ সত্যি বলছি। আচ্ছা স্যার, একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ বলেন। আপনার মা বাবা কেউ নাই? না, আমার মাও নেই বাবাও নেই, আর সেই জন্যই তো আমি বুঝতে পারি মা বাবা না থাকার যে কষ্ট। আচ্ছা ভাই দেবে, আপনি যান। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আসসালাম আলাইকুম স্যার। জি স্যার, কাজ দ্রুতই হচ্ছে, দেয়ালের কাজগুলো শেষ করে আমরা ভাইয়ের কাজ করবো। জি স্যার, লেবার সব ছুটিতে গিয়েছে। আচ্ছা ঠিক আছে, ওরা ছুটি থেকে আসলেই আমি ওদের দিয়ে কাজ করাবো। ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে, রাখি, আসসালামু আলাইকুম। জি স্যার, কী ব্যাপার আপনি? আমি আপনাকে যতই দেখছি ততই অবাক হচ্ছি। চলাফেরা করবেন। এই থ্যাঙ্কটা আমাকে দিতে হবে না, বাবাকে দিলেই হবে। এবার চলেন, গাড়ি নিয়ে আপনার সঙ্গে ঘুরবো। সরি ম্যাডাম, আমার একটু কাজ আছে, আমি আপনার সাথে পরে ঘুরবো, কিন্তু এখন আমাকে ওখানে যেতেই হবে, আমি আসি। আরে যেতে হবে মানে আমার কথা তো শুনেন। এই ছেলেটা ইদানিং অনেক কাজ দেখাচ্ছে, আমার সঙ্গে নাকি কাজ দেখায়, আমি ওকে পরে দেখিয়ে দিব। কি বলছো তুমি এসব? তোমার ভিড় ঠিক হয়েছে মানে? আমি থাকতে তোমার ভিড় ঠিক হয় কীভাবে? তুমি তো হুট করে উধাও হয়ে গিয়েছিলে, আর আগামী শুক্রবার ওনারা আমাকে দেখতে এসে তারপরে বিয়ে করে নিয়ে যাবে। ও বুঝতে পেরেছি। শোনো, আমি এখন কোটিপতি, প্রয়োজন হলে আমি তোমাকে পণ দিয়ে বিয়ে করব, তারপরেও আমি থাকতে তোমাকে অন্য জায়গায় বিয়ে দিতে দিব না। তা না হয় বুঝলাম, কিন্তু এইসব ঘটনা তুমি আমার বাবাকে বুঝিয়ে বলো, আর যাদের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে তাদেরকে না করে দিতে বলো। তুমিও তো কোনো চিন্তা করো না, ওটা আমি দেখে নেব। আচ্ছা তার আগে বলো তো, আমার মা কেমন আছে, আমার সৎ মা? ও, তোমার সৎ মার কথা বলছো? তার অবস্থা একটুও ভালো নেই। তুমি যেদিন থেকে চলে যাও তারপরে তোমার মা একজন মিজান ড্রাইভার নামের একটা ছেলেকে বিয়ে করে, আর তারপরে ওনাকে সব সম্পত্তি লিখে দেয়, আর সে তার সম্পত্তি নিয়ে এখান থেকে ওই সম্পত্তিগুলো বেচে ঢাকায় চলে যায়। কি বলছো? আর আমার মা? তোমার মা এখন রাস্তা রাস্তায় ভিক্ষা করে। রাস্তা রাস্তায় ভিক্ষা করে? কি বলো তুমি এসব? না না, আমার মাকে খুঁজে বের করতে হবে, হাজার হোক, উনি আমার মা, তাড়াতাড়ি চলো। চলো।